আজ তো হলুদ করে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, এখানে চালতে হবে না, এত সুন্দর তেল কম পাউডার। এই যে এটা দেখেন, তেল কম পাউডার। আল্লাহ দুনিয়াতে যত কাজ আছে গড়ি দইরা 30 সেকেন্ড, 30 সেকেন্ডে যদি না হয় ব্লেন্ডার ভাঙিয়া টাকা ফেরত নিয়ে যাবেন। একটানা 90 মিনিট ব্যবহার করবেন এক সুইজে। এটা তো জুস লাচ্ছি টাচ্ছি করার জন্য। ব্লেডটা দেখেন না কি ব্লেড, সামুরা ব্লেড। আপনার এগুলা স্টিলের বাটি আজীবন 50 বছর গ্যারান্টি স্টিলের বাটি গুলার, জঙ্গলে ফেরত। কয়েল কাটবে নতুন দিব 5 বছর। বাংলাদেশে একমাত্র আমরা এটা ইম্পোর্ট করি এবং হোলসেল দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা এমন একটা ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছি, সুজাতা স্টিল বুশের ব্লেন্ডার। কিন্তু চমৎকার একটা ব্লেন্ডার। আর আমরা কিন্তু রয়েছি আজকে শাকিল কুকারিজ, ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসিনী তলায়। শপ নম্বর হচ্ছে 133, নাম্বারগুলো কিন্তু দেওয়া থাকবে। আয় সম্পর্কে বিস্তারিত জানবো। শাকিল ভাই আছে আমাদের সাথে, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পৃথিবী বিখ্যাত, এটা একদম চ্যালেঞ্জ দিয়ে কথাটা বললাম। পৃথিবী বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, পৃথিবী অল পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড সুজাতা। সুজাতা আগে বলতো এটা জাপানিজ। আজকে দেখেন এখানে স্টিল ব্রুশ, এবং যারা আগে প্যানাসোনিক বা ন্যাশনাল বিভিন্ন ব্র্যান্ডের জাপানিজ যে ব্ল্যান্ডারগুলো ব্যবহার করতো, ওই স্টিল ব্রুশের ব্ল্যান্ডারগুলো নিয়ে আসতে। রাইট রাইট, এই ব্রুশটা দেখলে মানুষে বুঝবে যে আসলে এটা কোথাকার। সুজাকা লেখা আছে, দেখেন সুজাতা লেখা আছে, দেখেন সুজাতা লেখা আছে প্রতিটা পার্টে পার্টে। সুজাতা, সুজাতা হলো ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড। 5 বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি, 5 বছর রিপ্লেস গ্যারান্টি, কয়েলের গ্যারান্টি, মোটর গ্যারান্টি। আল্লাহ দুনিয়াতে যত কাজ আছে গড়ি দইরা 30 সেকেন্ড, 30 সেকেন্ডে যদি না হয় ব্লেন্ডার ভাঙিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন। এগুলো তো আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন? এটা বাংলাদেশে একমাত্র আমি এই মালটা ইম্পোর্ট করি, কারণ এগুলো অনেক প্রাইস, সচরাচর সবাই আনে না। আচ্ছা আচ্ছা, আজকে প্রাইস যাই হোক, আমাদের বাঙালির জন্য যাতে একটা ভালো ব্লেন্ডার চান, যুগ 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 ইউজ করবেন এমন একটা কোয়ালিটি ব্লেন্ডার দিব হোলসেল প্রাইসে। হোলসেল প্রাইস আমি কিন্তু ভাই, আপনি জানেন হয়তো, ভিউয়ার্স জানেন, আমরা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি সরাসরি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে একমাত্র আমি এই মালগুলো ইম্পোর্ট করি। আচ্ছা, এগুলো দেখেন ডকুমেন্টস, ইন্ডিয়া থেকে আমরা অনেক কোকারিস প্রোডাক্ট ইম্পোর্ট করি, যে এগুলো আমাদের সব পেপারস। চ্যালেঞ্জ করলাম যে যদি কেউ দোকানদার যে চ্যালেঞ্জ করতে পারে যে এর চেয়ে উপরে কোনো ব্লেন্ডার আছে, তার জন্য 10টা ব্ল্যান্ডার গিফট। আচ্ছা, সুজাতা ব্র্যান্ড স্টিল, আপনারা অনলাইনে ঢুকবেন, এখন গুগলে যুগ, কেউ আপনারা ঠকাইতে পারবে না। সুজাতা সার্চ দিবেন অনলাইনে, দেখবেন মান সম্পন্ন কোয়ালিটি। পৃথিবীতে কিসের জন্য বললাম, এই যে দেখেন গ্লাসটা ভাই, অনেক ব্ল্যান্ডার কিনছেন, দেখেন এরকম ফুড গ্রেড, এরকম ফিনিশিং, এরকম প্লাস্টিকের ফিনিশিং, এত হাই, এবং এটা হলো মেটাল, একদম আজীবন ইউজ করার মতো। এটা তো জুস লাচ্ছি টাচ্ছি করার জন্য। ব্লেডটা দেখেন না কি ব্লেড, সামুরা ব্লেড, সামুরাই ব্লেড। আপনার জগতে এটা দেখেন, দেখেন আপনার পার্ট বাই পার্ট, পার্ট টু পার্ট, এখানে নিচে একটা গ্যাসকেট, উপরে একটা গ্যাসকেট, দুই দিকে গ্যাসকেট আছে, দুই দিকে। অনেক ব্ল্যান্ডার নিচে দিয়ে পানি বের হয়ে যা বলে। আচ্ছা, এটা যা দিচ্ছে আপনার লাইফ গ্যারান্টি। এটা হলো সিলিকন বুশ, যেটা জাপানিজ ব্ল্যান্ডারে থাকে। আচ্ছা, এটা 50 বছর ক্ষয় হয় না। আচ্ছা, এটা হচ্ছে এখানে সিলিকন, আর এখানে হলো স্টিল বুশ। এই সিলিকন, এটা রাবার টাইপের, সিলিকন কখনো ফাটে না, ভাঙে না, ভাঙে না, রাইট। আর এগুলো অ্যাভেলেবেল পাবেন, আচ্ছা, আমাদের কাছে পাবেন, যে কোনো দোকানে পাবেন। জাপানিজ বুশ বলে দুইটা মডেল আছে, দুইটা মডেল, একটা হলো সুপার মিক্স, সুপার মিক্স, একটা মশলা করা ছোট বাটি, একটা বড় বাটি মাংস কিমা করা, আদা রসুন করার জন্য। আচ্ছা, আদা রসুন করা, একটা ফাইবারের জগ, জুস লাচ্ছি করার জন্য, 900 ওয়াটের, 900 ওয়াট, 5 বছর রিপ্লেস গ্যারান্টি, 5 বছর, একটা 90 মিনিট ব্যবহার করবেন এক সুইজে, 90 মিনিট। আরেকটা আছে ডাইনামিক্স, ডাইনামিক্স, আচ্ছা, এটা 900 ওয়াটের, 100% কপার। আর একটা কথা বলি, আমরা আজকে অনেক কিছু রাখছি, কাজ করে দেখাবো, 30 সেকেন্ড চ্যালেঞ্জ করে দিলাম। এখানে দেখেন ভাই, প্রত্যেকটা ব্লেন্ডারের আওয়াজটা কম হয়, এটা কিন্তু আলাদা একটা কপার, ব্লেন্ডার আওয়াজ কম হবে। এখানে দেখেন ইন্ডিয়ান লেখা থাকবে, পুষ্পানা থাকবে, ওয়ান টু থ্রি অফ, ঠিক আছে। পৃথিবীতে যে কোনো ব্লেন্ডার কিনেন, দেখবেন এই একটা জিনিস খেয়াল করবেন, এই দেখেন সুজাতা খোদাই করে মডেলের গায়ে কোনো দিন লেখা থাকে না, খোদাই করে লেখা আছে, খোদাই করে লেখা থাকে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, যত ব্লেন্ডার কিনেন মেড ইন ইন্ডিয়া লেখা পাবেন না, দেখেন কারণ চায়না ইম্পোর্টাররা বানায় আনা, মন মতো লেখা লেখা নিয়ে আসে, করে মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। আবার বারকোড আছে, বারকোড, কিউআর কোড, কিউআর কোড অরিজিনাল। আর ফিনিশিং জগতে এই জন্য হলাম পৃথিবী বিখ্যাত, যত নাম বলেন এরকম কিউট ফিনিশিং জগতে কোনো ব্লেন্ডার পাবেন না। আচ্ছা আচ্ছা, একদম চ্যালেঞ্জ করে। আর ওয়েটটা 1 কেজির কাছাকাছি,
আল্লাহ দুনিয়াতে যত মশলা আছে সব করেন, এটা ভিতরে অত সার্কেট। আচ্ছা ওকে, সুপার মিক্সে তো একটা হচ্ছে জুস লাচি করার জন্য আর দুইটা কন্টেইনার থাকবে, আর যেটা হচ্ছে ডাইনামিক্স তিনটা স্টিলের বাটি, তিনটা স্টিলের বাটি, এটা একটা 2 লিটার। আচ্ছা আপনি এগুলা স্টিলের বাটি আজীবন 50 বছর গ্যারান্টি স্টিলের বাটিগুলার, 50 জঙ্গলে ফেরত সামুরা ব্লেড সব 2 কাটা, যত পৃথিবী বড় বড় ব্র্যান্ডে আছে সব ব্র্যান্ডের 2 কাটা ব্লেড করে প্রতিটা বাটি গায়ে। এটা আসলে মোটর দিলাম সুজাতে বাটি চেঞ্জ করলাম, উপায় নাই, লেখা থাকবে প্রত্যেকটা মালের গায়ে, বাটি তো লেখা, কেউ আপনাকে ঠকাইতে পারবে না, আজীবন ইউজ করবেন, এত হাই কোয়ালিটির এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হলো তিনটা বাটি, এটা দিলে আপনার 1 কেজি মশলা করার জন্য, এটা 500 গ্রাম মশলা করার জন্য 1.5 কেজি। আচ্ছা আপনি এটাতে আবার জুস লাচ্ছি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, স্টিলে কখনো গন্ধ থাকে না, কারণ এগুলো ফুড গ্রেড। ভাই অনেক কিছু তো বললেন, এবার কাজ করে দেখান। কাজ করে দেখাবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এটা তো জুস করা, জুস তো পানি। আচ্ছা আজকে জুসের কিছু রাখছি না। আচ্ছা 3 সেকেন্ডে জুস হবে, চ্যালেঞ্জ করে। হ্যাঁ কি রাখছেন আজকে? আজকে এখানে হলুদ রাখছি, বেসন করবো, বুট রাখছি, পাথরের মতো শক্ত বুট, দাঁত ভাঙিয়ে দেখাইতে গেলে। আচ্ছা চালের গুঁড়ি করবো, আদা রসুন পেস্ট করবো। ভাই প্রথম আমরা একটু শুকনা করে দেখাই। আচ্ছা শুকনা দেখেন, জারের কোয়ালিটি কিন্তু অনেক হেভি, অনেক হেভি জার। এই লক সিস্টেম, লক করলে এটা বুঝবেন, এটা ধইরা উঠাইতে পারবেন। হ্যাঁ আচ্ছা, এখানেও একটা লক আছে, এটা দেখেন। আচ্ছা আচ্ছা, এখন কি করে দেখাবো বলেন? ওকে প্রথমে হলুদটাই করেন ভাই। আচ্ছা দেখ, আমি অল্প করে হলুদটা দিয়ে দেখাই। হলুদ দিতেছেন দেখেন, একলে কোনো ভাঙ্গি না, অনেকে ব্লেন্ডার করার সময় দেখেন ভাঙ্গে ভাঙ্গে টুকরা টুকরা করে দেয় হলুদটা। আচ্ছা যা, শুধু আপনাদেরকে দেখানোর জন্য, একেবারে আস্ত হলুদ, কিন্তু আস্ত হলুদ করে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে দেখেন, ঢাকনা কিন্তু লক সিস্টেম, এটা লক সিস্টেম, ধরে রাখতে হবে না, হেভি কাজ করবেন, লক করতে হবে না। হ্যাঁ আচ্ছা দেখেন, বিসমিল্লাহ করে শুরু করি। হ্যাঁ দেখেন, প্রথমে বাজার থেকে কিনলেও এত সুন্দর ফিনিশিং পাবেন না। আওয়াজ কমে গেছে, এখন বুঝবেন যেটা হয়ে গেছে, আর কোনো কটকট আওয়াজ নাই। আমার ভাই লাইফে আমি কখনো এরকম আরামে এই 30 সেকেন্ডে, দেখেন ভাই একটু খেয়াল করেন, দেখেন ভাই অনেক বাইরে আছে ভিডিও দেখে, অনেকে প্রবাসী বাইরে আছে, একটা ভালো ব্লেন্ডার চাই। আমি বলবো ভাই, জীবনে কষ্টের টাকা নষ্ট না করতে চাইলে একটা ব্লেন্ডারই কিনবেন, বংশধর। আমি একটা জিনিস দেখাই, আজব সিস্টেম দেখেন ভাই, এখানে চালতে হবে না, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, একটা টিস্যু দেন, পুরো হয়ে গেছে পেস্ট, দেখেন আপনারা চাইলে এটা পেস্টও করতে পারবেন। তেল কম পাউডার, এই যে এটা দেখেন, তেল কম পাউডার, পাউডার হয়ে, এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে বস্ত্রটা বাঁধলাম ভাই, এটা ব্লেডটা একটু দিয়ে দিতে ভাই, একদম আজীবন ইউজ করতে পারবেন, আজীবন 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 ইউজ করতে পারবেন, এটা এমন একটা ব্লেন্ডার। এটা এই যে ব্লেন্ডারটা করলাম, এটা কোথাও দাগ হয়েছে বডিতে বাটিতে? কিছুতেই দাগ হয় না। আপনি, আমরা অনেক ব্লেন্ডার বিক্রি করি, পৃথিবীর নাম নাম করা ব্লেন্ডার বিক্রি করি, এরকম আস্ত হলুদ দিলে বাড়ি দেখবে টেরা বুঙ্গা টুমা, মানে মানে জনি হয়ে গেছে, ফুরা উঠে গেছে, ট্যাপ খেয়ে যাবে। 3 দিন বা ওরকম বাটি বাদ। এটা 304 গ্রেড স্টিলের, 304 ফুট গ্রেড, এটা হলো মেটাল, মেটালের। একটা লাঠি দেন, আমি বাড়ি দিয়ে দেখাই, স্টিল কিছু দেন, মেটালের বেস কিন্তু। আপনার মনে যে আপনার চাই আপনি ইউজ করবেন, এটা হলে আপনি 500 গ্রাম একসাথে বত্তা মত্তা যা মনে চাই তাই করবেন। আচ্ছা আর এই একটা বাটি আছে, এটাতে আদা রসুন মাংস কিমা করবো, দেখাই আমি কি করবেন ভাই। আচ্ছা একটু আরেকটু আইটেম করে দেখাই আপনাকে, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা বাটি স্টিল। আচ্ছা এই যে দেখেন, বাটিগুলো তো এসএসএ এবং বেসটা কিন্তু মেটালের, একদম মেটাল। আচ্ছা আজীবন ইউজ করার মতো এই একটা বাটি, এক্সট্রা ব্লেড আছে দুইটা। আচ্ছা এক্সট্রা ব্লেডও আছে, হ্যাঁ আলাদা ব্লেড আছে, কোনো ব্লেড নষ্ট নারকেলের তেল বার করার জন্য, মাংস কিমার জন্য আলাদা এক্সট্রা আর ব্লেড দিয়ে দিয়েছে, দুইটা ব্লেডও আছে সাথে। আচ্ছা এখানে দেখেন ভাই আমরা, ওকে আদা রসুন তো করলাম, এখানে একটু পানি মানে পেঁয়াজ করে দেখাই, অল্প করে দেখাই, যা শুধু আপনার এই দেখেন, আমরা টুকরা করে দিলে ভালো হয়। আচ্ছা আস্ত টুকরা দুইটা মিলাই দিলাম আমরা, হ্যাঁ অল্প করে দিলাম, আপনারা দিতে পারবেন সব জনে, যা শুধু আপনাদেরকে দেখানোর জন্য অল্প পরিমাণ। অনেকে বলে যে ব্লেন্ডার বেশি না দিলে কাজ হয় না, আমি দেখেন অল্প পরিমাণ একটু পানি দিবেন, অল্প দিলে একটু পানি দিবেন হালকা, আমি পানি ছাড়া কইরা দেখাই, আপনারা ভাববেন না আবার হয় না কেন, যা শুধু দেখাইতেছি, পানি না দিলে কি অল্প দিলে সাবা সাবা থাকবে, কারণ বিলেটে প্রেশারে উপর দিকে উঠাই ফেলা। আচ্ছা হালকা একটু পানি দিবেন, তার হয়ে গেছে ভাই, হয়ে গেছে, আমি ভাবছিলাম হয়ে যাবে না। হ্যাঁ দেখেন
ভাই এটা ডাক্তাররাও চাপ দিয়ে ধরে রাখতে হয় না এত টাইট ভাই আমি ভাবছিলাম হবে না আচ্ছা কারণ পানি না দিলে কিন্তু আমি পানি দেই নাই লাইভে তো আছি আর অন্য ব্লেন্ডার আপনি করলে তখন একটু পানি দিতে হয় দেখেন কি ম্যাজিক আমি ভাবছিলাম যে পানি ছাড়া হবে না দেখেন পানি ছাড়াই কিন্তু হয়ে গেছে দেখেন দেখেন ওয়াও দই একেবারে দইয়ের মতো হয়ে গেছে আমার লাইফে আমি একটা যদি হয়তো অনেক বলতে চাই না তারপরে বলি একটু উপরে আল্লাহ আছে যদি এক ফোঁটা পানি দিয়ে থাকি দায়ী থাকবো উপরের আল্লাহর কাছে দেখেন এক ফোঁটা পানি পানি দেই না আর আমার লাইফে আমি একটা আমি ব্যবসা করলে সবটাই লাভ কম বেশ করবো আচ্ছা রাইট আমার লাইফে আমি এত সুন্দর এত ফিনিশিং এত হেভি কোনো ব্লেন্ডার পাইনি আমিও দেখি নাই দেখেন এইটা তো হলুদ হয়ে গেছে পেস্ট হয়ে গেছে আর তো কিছু করার দরকার নাই ভাই আমি যে পাটাতে পারলে মনে হয় না এরকম হয় ভাই এত সুন্দর কত ঘন হয় দইয়ের মতো হয়ে গেছে কোনো ছাবা ছাবা কিচ্ছু এক ফোঁটা পানি দেই নাই আচ্ছা আচ্ছা মানে কিমা করবেন মাত্র গড়ি দইরা ভাই এটা চ্যালেঞ্জ কথা আপনার কাছে যে যদি কেউ অনলাইনে নিতে চান নিতে পারবেন মাংস রাখবেন বা হলুদ রাখবেন কাজ করবেন ভালো লাগবে টাকা দিবেন নালে ফেরত দিবেন 5 বছর কিন্তু মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে রিপ্লেস গ্যারান্টি কয়েল কাটবে নতুন দিব 5 বছর বাংলাদেশে একমাত্র আমরা এটা ইম্পোর্ট করি এবং হোলসেল দিয়ে থাকি প্রাইস কত থাকবে ভাই আজকে এটা একটা অফার দিব একদম 6 মাসের আমাদের কাছে প্রায় 320 এর মতো মাল আসছে আচ্ছা 320 মাল আসছে যারা এক পিস নেবেন তাদের আজকে হোলসেল দাম দিব মার্কেট প্রচারের জন্য এই দামটা দিতেছি আচ্ছা আমরা রেগুলার প্রাইসটা যদি শুনেন তার মাথা নষ্ট হবে এটা 17,000 থেকে 18,000 টাকা প্রাইস রেগুলার প্রাইস হ্যাঁ 18,000 টাকা প্রাইস আচ্ছা আমি বলে দেই তারপর অনেকে আছে বলবো যে কিসের জন্য এত প্রাইস হয় ওকে এখানে দেখবেন আমাদের বাংলা টাকা ইন্ডিয়ান টাকা একটা রুপি আছে এখানে দেখেন এমআরপি প্রাইস 8,919 রুপি আছে আচ্ছা এটা বাংলা টাকার সাথে শুধু বাংলা টাকার সাথে কনভার্ট করলেও 14,000 টাকার মতো আসবে 14,000 মতো আসবে আচ্ছা তাহলে বর্তমান যে টাকার দাম রাইট ডলার আমরা কোম্পানিতে সরাসরি মালের একটা কমিশন পাই আচ্ছা যেই প্রাইসটা পাই এবং কোম্পানি যেই হোলসেল প্রাইসটা সেল করতে চায় বলছে আমাদেরকে ওই প্রাইসটাই এক পিস নিলে ওইটা আমি দিব আরেকটা কথা বলে দেই অনেকে বলে যে এটা তো দিছেন এরপরেও কিন্তু কষ্ট খরচ আছে ভাই ট্যাক্স আছে বাংলাদেশ সরকার একটা ট্যাক্স দিতে হয় ব্যাট দিতে হয় তারপর একটা যাতায়াত ক্যারিং কন্টেইনার ভাড়া আছে বিভিন্ন রকম আছে তো আমরা আজকে ওই 14,000, 15,000, 16,000 যা সব বাদ আজকে যারা আমাদের কাছে এটা নিবে তাদের জন্য একদম ওই কনভার্ট করে যেরকম কাছাকাছি আসবে এরকম কাছাকাছি একদম 14,000 টাকা স্টিলেরটা যেটা তিন বাটি স্টিলের 14,000 টাকা ডাইনামিক্স আচ্ছা ডাইনামিক্সটা হচ্ছে তিন বাটিতে হবে স্টিলের 14,000 টাকা আচ্ছা আর যেটা হচ্ছে দুইটা স্টিল ভাই এটা হলো সুপার মিক্স আচ্ছা এটা হচ্ছে সুপার এটা বক্সেল এটা ওয়াট কিন্তু একই থাকবে 900 ওয়াট 900 ওয়াট 100% কপার আল্লাহর দুনিয়াতে যা করবেন প্রথমেই বলে দিছি এক কথা ব্র্যান্ডের মাল বেচতে এত বেশি কথা বলতে হয় না রাইট আপনার লাইফে আপনি নাতিপুতি ব্যবহার করবে এমন কোয়ালিটি আচ্ছা তাহলে এইটার প্রাইস কত ভাই এটাও আমাদের কাছে এটারও একটা প্রাইস আছে আমি একটু দেখাই ওকে এখানে প্রাইস আছে যেটা এটারও দেখা যাচ্ছে একটু কম আছে আচ্ছা একটু কম থাকবে আমরা এটা অনেকে বলবো না এই কথাগুলো আচ্ছা এখানে দেখা যাচ্ছে 7,920 রুপি আচ্ছা আমরা এটাও এটার দাম বাংলা টাকায় 13,500 টাকা আছে একদম 13,000 13,000 আর 14,000 14,000 টাকা আচ্ছা এগুলো নেওয়ার প্রসেসিংটা কি ভাই কিভাবে এটা হলো সুপার মিক্স একটা ফাইবার জগ জুস করতে দেখা যাবে বাইরেতে সুবিধাটা হলো এটাই আচ্ছা আর এটাও যে জুস করতে দেখা যাবে না এটা উপরে কিন্তু গ্লাস ফাইবারের ঢাকনা যে উপর থেকে দেখতে পারবে ফাইবারের ঢাকনা উপর এটা কি তিনটা স্টিলের আর এটা হলো আপনার একটা দুইটা স্টিলের একটা হলো ফাইবারের এটা সিলিকন ফাইবার ভাঙবে না ফাটবে না সিলিকন ফাইবার আপনার লাইফে একটা ব্লেন্ডার কিনবেন আল্লাহর রহমতে ভবিষ্যতে কিছু কিনলে আমারে খুঁজবেন যে এর দোকান থেকে কিনি আচ্ছা ওকে তাহলে অর্ডার করব কি হবে ভাই এটা যারা নেবেন আমাদেরকে শুধু 1000 টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে নিলে আচ্ছা প্রত্যেকটা মালে কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে হ্যাঁ ইন্ডিয়া লেখা থাকবে প্রত্যেকটা মালে প্রত্যেক দিকে লেখা থাকবে আমাদের কাছে 1000 টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে মাল কিনবেন আমি নাম্বারগুলো আমি বলে দিচ্ছি প্রতিটা মালের একদম কিউআর কোড মেড ইন ইন্ডিয়া সব দেওয়া থাকবে সবকিছু থাকবে হ্যাঁ 100% কপার এই যেখানে লেখা আছে 100% কপার আচ্ছা সবকিছু আছে স্টিলের বুশের ব্লেন্ডার পৃথিবীতে যত ব্লেন্ডার আছে এরকম একমাত্র জাপানরাই তৈরি করে এই বুশটা আচ্ছা দেখেন এই বুশ কিন্তু শুধুমাত্র আমরা প্যানাসোনিকে দেখেছিলাম এখন কিন্তু এখন প্যানাসোনিক আসে না ভাই এখন প্যানাসোনিকে আসে না একমাত্র ন্যাশনাল ন্যাশনাল ছিল জাপানিস্তা এছাড়া বাংলাদেশে কোনো মারপুলা এরকম বুশ দেখাইতে পারবে না যুগ যুগ ইউজ করার মতো এটা বুশ এবং অ্যাভেলেবল পাওয়া যায় এটাও পাওয়া যায় এটাও পাওয়া যায় আচ্ছা ওকে তো এইগুলা অর্ডার করতে হলে ভাই অর্ডার করলে আমাদের ঠিকানা আমি বলে দেই আমাদের দুইটা ঠিকানা আছে এটা হলো নিউ সুপার মার্কেট একটা দোকান আর এটা বিশ্বাস বিলাস যেখানে লাইভ করতেছি শাকিল কুকারি দোকানের নাম খেয়াল রাখবেন আচ্ছা শাকিল এই নাম্বারগুলো ইমো আসবে প্রত্যেকটা এক টিক নাম্বার এটা বিকাশ পার্সোনাল নাম্বার হ্যাঁ ওকে 1000 টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে নিলে আর ঢাকার ভিতরে শুধু ঠিকানা দিলেই চলবে
ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি আমরা ইনপুট করি, সেই পৌঁছানোর জন্য ডেলিভারি চার্জটাও 6 মাস পর্যন্ত ফ্রি, 6 মাস পর্যন্ত ফ্রি থাকবে ডেলিভারি চার্জ একদম আমাদের কাছে। একটা আজকের থেকে মনে করেন যে ভিডিও সারা তারিখ থেকে 6 মাস পর্যন্ত ফ্রি, এবং দামটা এই 6 মাস পর্যন্ত, তারপরে কিন্তু একটা মালে 3,000-2,000 করে বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শুধু 6 মাসের পৌঁছানোর জন্য কোম্পানি একটা অফার দিছে আমাদেরকে। তো দর্শক দেখেন স্ক্রিনে কিন্তু, আর আমাদের দোকান নাম হলো শাকিল কুকারি, দোকান নাম্বার 54 54 ও 133 133 নিউ মার্কেট সিটি কলোনি বিশ্বাস বিলাস নিস্তলা বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে এই মার্কেটটা। আচ্ছা, আমি সহজ লোকেশনটা বলে দিই, নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে 17 তলা বিল্ডিং, এই বিল্ডিং আচ্ছা নিস্তলা মাছ বরাবর দিয়ে ঢুকতাম, প্রথম একটা এসকেলেটার সিঁড়ি, তারপরে এই 10টা দোকান পরে একটা দ্বিতীয় এসকেলেটার, দুইটা এসকেলেটার, দ্বিতীয় এসকেলেটার পিছনেই দোকান 54 নম্বর শাকিল কুকারি, খেয়াল করবেন একটু সামনে আপনি দুই দোকান এসে দেখে বৈশাখ দেখে কিনে নিতে পারবেন। আরেকটা ঠিকানা আছে আমাদের নিউ সুপার মার্কেটের নিস্তলা মেইন গুলিতে, নিউ সুপার মার্কেটের এটা সবাই চিনে এই মার্কেটটা, বিশ্ব মানে নিউ মার্কেটের পাশের মার্কেটের নিস্তলা মেইন গুলিতে 382 নম্বর শাকিল কুকারি, এই নাম্বার গুলো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই হাতের লেখা একটা নাম্বার আছে, এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বার গুলো যোগাযোগ করলে আইসা কিনে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার দিতে পারবেন। ওকে, তো দর্শক দেখেন যার লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।